একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার এক ঘেয়েমির মতো ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে দাও, চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য তো আগুন এসেছে, আমার নামে তোমরা কেন নাম রাখুনি শহরে রাস্তায়? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? আমি আসছি।